আজি আমার বংশর শীর্ষবৃত্ত আমি রাইজে সকল রাইজে সমূহীয়াভাবে গাবলে আগবাড়িছো আর গীত খুব সুন্দরকে লিখিলে দিগন্ত গগৈ ককায় আর তখন এটিলেকে আহিব নাই তথাপিও পিছর বার তখন শুনবলে পাব বলে আশা রাখিল গতি কেনেপায় শুনি চাও সকলে। চকলি ভরিয়া বংশর বংশাবলীর একটা সপন আছিল এনেক অনুষ্ঠিত করার, আর সেই সপনটো বহুদিনই আছিল, আর আমি বহুত চেষ্টা করার পিছত আজি সেই সপনটো আমার বাস্তবত পরিণত হয়েছে। ইয়াতে আমি আমার চকলি ভরিয়া বংশর আমার যখন বংশজর সদস্য সদস্য আছে বিভিন্ন প্রান্ত চেডেলি ভেদেলি হয়ে আছিল, আর সেইখিন একত্রিত করে আজি ইয়ালে লৈ অনা হয়েছে। আর আমি অতিশয় আনন্দিত হয়েছো এই কারণেই যে আসলতে আমি আমার নিজের যতীত সেই অতীতর যে শিপা সেই শিপাটুক আমি বিচার উলিয়াব লাগবে, আর সেই শিপাডাল বিচার উলিয়ার ক্ষেত্র ইয়ার বিশেষক আমার বান্তগাঁর যখন উদ্যোক্তা আছিল তখন খুব সুন্দরক প্রয়াস করলে, আর সেই প্রয়াসের ফলস্বরূপে আজি আমি ইয়াত সমবেত হব পাৰিছো। আর আমি প্রত্যেকে প্রত্যেকের চা চিনাকি হব পাৰিছো, আর আমি গৌরব অনুভব করছো যে আমি আমার অতীতর যুরঞ্জী সেই বুরঞ্জী যাতে আমি যার যা আমার যজ্জা আছে সেই ধজ্জা যাতে আমি খুব সুন্দরক ভবিষ্যতে যাতে উড়াই রাখব পো অতিশয় আনন্দিত। আজি আমি আমার চকলুভরিয়া বংশর বংশাবলী উৎসব আহি যথেষ্ট আনন্দ আর গৌরব অনুভব করছো। বহুদিন ধরে থাকা একটা সপন আসে যে আমি বংশাবলী করে পেলায় আমার যখন এটা সময় বিভিন্ন কর্মর খাতিরত বিভিন্ন স্থানত গৈ বসতি স্থাপন করেছিলেন সময়ত আমার যে হেরাই গৈছিলে, কিন্তু আমি আকো ঐক্যবদ্ধ হবর কারণে নতুনক এই বংশাবলী উৎসব পালন করবলে সিদ্ধান্ত ললো। আর আজি আহি যথেষ্ট আনন্দ আর গৌরববোধ করছো যে আমার বংশর বিভিন্ন প্রান্তরপর বিভিন্ন প্রান্তরপর বংশাবলী সকল গোট খাইছেহি, আর এই বিষ্ণু রাম ক্ষেত্রত আজি একটা উখল মাখল পরিবেশর উদুলি মুদুলি পরিবেশর সৃষ্টি হয়েছে।
আমি অঙ্গীকার লৈছো ভবিষ্যতের দিনত আমি আমার এই বংশর ধ্বজা সুন্দরক উড়াবলে চেষ্টা করে যাব। আর সকলকে বিশেষক এই বংশলীর উদযাপন সমিতিকে মূল ধন্যবাদ জ্ঞাপন করলো। আর ভবিষ্যতের দিন আরো অধিক উৎসাহে আমি পালন করে যাব বলে আজি অঙ্গীকার সংকল্প ললো। ধন্যবাদ। আমার যেটা যে শুক্লভূরিয়া, এই শুক্লভূরিয়া নামটো ক'ৰ পৰা কেনেকৈ আহিছে? মাসুং পিনং শুক্লং টি বান্ত, আমার আজি শুক্লি ভরিয়া বংশাবলী ইয়াত আমার প্রথমবার কারণে হয়েছে বান্দগাঁও ঢকুয়াখানা। এই শুক্লি ভরিয়া বলে কবলে একচুয়ালি শুক্লি ভরিয়া একটা বস্তুয়ে, শুক্লি আর ভরিয়া দুটা অর্থত একটাই। চুকলুং মানে আমার পূর্বসকলে কয় যে আমাক চুকলুং বলে কয়, চোখ মানে চোখ মানে হল ভালকে বন্ধা বন্ধা, আর লি লি মানে ভালকে, লি বা দি তাই ভাষাত লি মানে ভাল, আর চোখ মানে হল ভালকে বান্ধা। গতি চোখ রাম চুকলি, তার মানে যখন ভালকে বস্তু বাহানি বান্ধি মেলি লই যায় সেই সকলে হল চুকলি ভরিয়া। তার মানে চুকলি চুকলি মানে ভার বই লই যাওয়া। হ্যাঁ, গতি তারপরে এই শব্দ আহিছে কারণ ধর যেতিয়া চাউলুং চুকাফাই ভুদুর মুংমাওলুং বর্তমান চাইনা আর মিয়ানমার ভিতর একটা অঞ্চল, তারপর যেটা প্রবজন করেছিল আমার উত্তর পূব ভারতলে, তেতিয়া তেও সৈন্য দলত বহুতো এনেকা ধরনের আমি আজিকালি যেটু কম ধর লজিস্টিক লজিস্টিক নিব লাগে না, বস্তু বাহানি নিয়া মেলা হেরি করা কারণে একটা আর্মিত বহুত ফোর্স লাগে, তো কেয়ারটেকার আর ট্রান্সপোর্টেশন বস্তু বাহানি রসদ পাতি সব তো লাগবে, অকল তুরাল লই গেলেও নহব হ্যাংদং লই গেলেও নহব, গতি সেইখানে সব ম্যানেজ করেছিল এই শুক্লি ভরিয়া সকলে। হ্যাঁ, সেই সকল একদম অরিজিনেলি তারপরাই অহা, আমি তারপর হয়তো পিছত বেলেগ বংশরপরা আমার যেটু কয় এটা চাংমাই বংশ বলেও কয়, হ্যাঁ চাংমাই বংশ তেনেক বেলেগ বংশরপরাও উলিয়াই লৈছে। গতি আমার তার আগতে কোন আসলে কি আসলে আমার বিশেষ লিখিত নাই বা লিখিত অন্য জায়গা থাকিও পারে, আমার দেউতাহতে সেই উদ্ধার করবলে বহু চেষ্টা করেছিল। এই সূত্রে শিবসাগরের তোমার এই নেমুগুড়ি অঞ্চলের নেমুগুড়ি অঞ্চলের প্রবজিত হওয়া বলে কয়, গতি সেই ফলেরপা কিছু যোগসূত্র উলিয়াবলে আমি চেষ্টা করব লাগবে, কারণ পুরনি চাম আমার প্রায় নাইকিয়া হল, এটা নতুন চাম যেখানে আছে নাজানেই বহুতে, আর আমি মাজতে আছো একেবারে মানে একেবারে পুরনাও নহয় একেবারে নতুন নহয়, গতি আমি সেই এটা যোগসূত্র উলিয়াবলে চাইছো, কিন্তু হয়তো আমার এই প্রচেষ্টা এটা যদি এই বাতরি যায় চকলি ভরিয়া অন্য লখিমপুর আছে বেলেগ বেলেগ অঞ্চলতে চকলি ভরিয়া চাংমাই ডিমৌ ফালেও আছে তিনচুকীয়া টেঙাখাটর ফালেও আছে, গতি সেইখানে মানুষ যদি যোগসূত্র আরম্ভ করবা যায় এসময় গিয়ে মানে ভাল একটা এই পুনরুদ্ধার করব পারি বলে আমি আশাবাদী। এটা পাঁচজনের কোনোবা আজু ককা যে পাঁচজনের কৈছে আপনার ককা আছে, তারপর আর একচুয়ালি আমার ককা আমার বিষ্ণুরাম গগৈ, বিষ্ণুরাম গগৈ এই অঞ্চলের প্রথম প্রথম শিক্ষক আছিল, গতি বিষ্ণু পণ্ডিত বুলিয়ে তখন জনাজাত। হ্যাঁ, গতি তখনকর এই হেরিয়াতে এই তখেতর সন্মানার্থে এইখান সমন্বয় ক্ষেত্র বনা হেৰি কৰিছে, এই আমার দদাইদ টুনিরাম দদাইদ দেই, আমার এতিয়ালৈকে যে বংশর আটাইতকৈ যে বয়োজ্যেষ্ঠ জীবিত ব্যক্তি, একেবারে বয়োজ্যেষ্ঠ, এতিয়া এই 90 সরাসরি হয়েছে। হ্যাঁ, তখেতে আজি উদ্বোধন করলে এইখান, আর দ্বিতীয়তে আমার বংশত এটা যিখিনি
সতি সন্ততি আছে, যেহেতু এতিয়া সমাজখন বহুত ধরনের বিস্ফোরিত হয়ে গেছে, জায়গাত মানুষ নাই। হ্যাঁ, আমি এটা আছোগে শিবসাগরত, কোনোবা আছেগে গুয়াহাটীত, কোনোবা আছে মিংমাঙত, আছে আপনার তোমার তিনচুকিয়া টেঙাখাত, তারপর ইফালে এইখান আমার তরুণত থাকা জায়গাখান পুয়া শইকীয়া। হ্যাঁ, পুয়া শইকীয়া, এনেকা ধরনের বিভাজিত হয়ে আছে। আগতে আমার দদাইদহতে বা হেরিহতে মাঝে মাঝে আমার গাঁত ভিজিট দিছিল, কিন্তু এতিয়া সেই ক্রমান্বয়ে কমি আহিছে, যেহেতু মানুষবিলাকর টাচবিলাক কমি আহিছে আর সবে নিজের নিজের কর্মক্ষেত্র বিজি হয়ে গেছে। গতি নতুন পুরুষে বিশেষ করে ইজনে সিজনক চিনাকি হবলে সুবিধা তো পয়া নাই, সেই আগর নিচিনা পরিয়ালের বান্ধনও নাই বা হেরিও নাই। গতি এনেকা ধরনের বংশাবলিয়ে আমাক বিশেষ করে নতুন প্রজন্মে ইজনে সিজনক চিনি পড়াত সহায় করব। কারণ আমার একটা কথা আছে যে আমার আহোম নিয়ম মতে একে বংশর লড়া ছালী বিয়া হব নয়, ডর কথা এই যদি এটা কাইলে পড়লে এটা কোনবা কত আছে এটা ইজনে সিজন চিনি নপায়, এনেকা অঘটন হবও পড়ে, এই গোটে ট্রাইবিলাকর এনেকা একটা কথা বুঝছে। হব হব বই কম বই কম খুব টান। গতি এই এনেকা যে বংশাবলী পাতা যায় ইজনে সিজনক চিনি পাবলে সুবিধা হয়, এইটা মানে একে বংশত বিয়া হব নালাগে কথাটো একচুয়ালি বৈজ্ঞানিকভাবে শুদ্ধ। কেন মেডিকেল সায়েন্সের মতে যদি সেম বংশর লড়া ছালী বিয়া করায় বা কনসাঙ্গুইনাস মেরিজ বলে কয়, তার তারমানে যিকোনো ধরনের বেমার, হ্যাঁ, জেনেটিক ডিজিজবিল বেশি হওয়ার চান্স থাকে। গতি এই আমার এজি আমি সায়েন্সর মতে জানিছো, কিন্তু আগত এটা আমার সমাজে এই রীতি নিয়ম আসলে যে একে বংশ লড়া ছালী বিয়া হব নালাগে, তারমানে সে একটা বৈজ্ঞানিক সত্যতা আছে। এই অবশ্যই বহুত সমাজত আছে, আমার মিচিং আদি সকলেও আছে, তেওঁলোকেও আছে, ইন্টারকাস্ট হব পারে, কিন্তু মানে ইন্ট্রাকাস্ট হব, মানে ইন্ট্রা মানে ইন্ট্রা ফ্যামিলি মেরিজ হব না, কনসাঙ্গুইনাস মেরিজ হব নয়, সেটা তার বৈজ্ঞানিক সত্যতা আছে। গতি এতিয়া যদি আমার লড়া ছালীকে সেইখিন সচেষ্ট হয়, হ্যাঁ, মানে এই তেনকা ধরনের আমি দুর্ঘটনাবিল রোধ করব পারি, আর তেমনি মরম শ্রেণীও বাড়ি, বা ইজনে সিজনে চিনি পাব যেটা, হ্যাঁ, তেতিয়া হেরি হব। হ্যাঁ, ডেফিনেটলি ভাল আছে, প্রত্যেক বছর নহলেও দুই বছর তিন বছর, হ্যাঁ, দুই তিন বছর মূরে মূরে পাতিলে ভাল, কারণ কেলে সেইটে বান্ধনটো সুদৃঢ় করার উপরও ইজনে সিজনক চিনি পড়াত সহায়।